শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে ভয়েজার ওয়ান নিয়ে আবার একটি তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য। আর আজকে যেটা বলবো সেটা কিন্তু খুব একটা ভালো খবর নয় ভয়েজার ওয়ান যারা ভালোবাসেন তাদের জন্য, মানে মহাকাশ প্রেমীদের জন্য। ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু তো একটা আলাদা মাত্রায় বিরাজ করে দুটি স্পেসক্রাফ্ট, তাই তাদের খুব একটা ভালো লাগবে না। আসলে বিষয়টা কয়েকদিন আগেই আপনাদের জানিয়েছিলাম যে ভয়েজার ওয়ান কিছু মিস্টেরিয়াস ডেটা পাঠাচ্ছে। অনেকে তো এমনও কথা বলেছিল যে এলিয়ানরা দখল করেছে, তো বিষয়টা সেরকম নয়। নাসার যে এই ভয়েজার মিশনের হেড সুজান ডড, তিনি জানিয়েছিলেন যে আমাদের টিম পুরো কাজ করছে এবং খুব তাড়াতাড়ি সেটিকে সলভ করে নেওয়া হবে। তবে সলভ যে হয়েছে তার খবর কিন্তু এখনও আসেনি। এর মধ্যে একটা অন্য খবর এসছে, সেটাই জানাবো। তবে তার আগে বলে রাখি, এই যে ভয়েজার ওয়ান মিস্টেরিয়াস ডেটা বা অ্যাকচুয়ালি টেলিমেট্রি ডেটাটা রং পাঠাচ্ছিল তার লোকেশন নিয়ে, এবং সে যেই স্থানে রয়েছে সেই স্থান নয়, অন্য একটা জায়গার লোকেশন পাঠাচ্ছিল ইন্টারস্টেলার স্পেসে অবশ্যই। কিন্তু সুজান ডট জানিয়েছিলেন এরকমটা হতে পারে অনেক কারণে, তার কারণ পৃথিবী এবং ভয়েজার ওয়ান এর মাঝখানে কিন্তু অনেক গ্রহ মাঝে মাঝে আসছে, অনেক অ্যাস্টেরয়েড পর্যন্ত, তো সেখানে সিগন্যাল বাধা পেয়ে রিটার্ন সিগন্যাল অন্য জায়গায় ধাক্কা খেয়ে এলে অনেক সময় আমাদের লোকেশনের বিচ্যুতি ধরা পড়তে পারে। কিন্তু আমরা অন্যান্য টেলিস্কোপের দ্বারা যখন ভয়েজারকে দেখছি, ভয়েজার ওয়ানকে এবং টুকে, তাদের কিন্তু আমরা যেখানে থাকার কথা সেখানেই দেখতে পাচ্ছি। কিন্তু এখন যে খবরটা বেরিয়ে এলো সেটা কিন্তু খুব একটা ভালো খবর নয়। ভয়েজার ওয়ানের ইনস্ট্রুমেন্টগুলো এবার এক এক করে অফ করা শুরু করলো নাসা, তার কারণ পাওয়ার নাকি আর সেইভাবে জেনারেট করতে পারছে না। তার কারণ এত দূরে পৌঁছে গেছে, সেখানে সূর্যের আলোই পৌঁছাচ্ছে না। তবে তার মধ্যে কিছু সিস্টেম ছিল লো এনার্জি চার্জ পার্টিকলস এক্সপেরিমেন্টের মাধ্যমে, সেগুলো তারা চালিয়ে রেখেও কোনো রকমভাবে চার্জ হচ্ছে না, তাই আগে বেশ কিছু মেশিনারিজ বন্ধ করে দিয়েছিল এই ভয়েজার ওয়ানে থাকা ইকুইপমেন্টস। আর এবার কিন্তু পরপর সব পাওয়ার অফ করা শুরু করে দিয়েছে, পাওয়ার অফ করেও ফেলেছে। তো আমি জানিয়ে দিই কী কী পাওয়ার রয়েছে আর কী কী বন্ধ করে দিয়েছে। এগারোটা যে ইনস্ট্রুমেন্ট তার মধ্যে আমি বলতে যাচ্ছি, যা ভয়েজার ওয়ানে রয়েছে, যা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যা অন আছে। তো এক নম্বরে ইমেজিং সায়েন্স সিস্টেম ISS বন্ধ, দুই আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার UVS বন্ধ, তিন ইনফ্রারেড ইন্টারফেরোমিটার স্পেকট্রোমিটার IRIS বন্ধ, চার প্ল্যানেটারি রেডিও অ্যাস্ট্রোনমি এক্সপেরিমেন্ট PRA অফ, পাঁচ নম্বর ফটোপোলারিমিটার PPS বন্ধ, ট্র্যাক্সিয়াল ফ্লুক্সগেট ম্যাগনেটোমিটার MAG অফ, প্লাজমা স্পেকট্রোমিটার সাত নম্বর PLS অফ, আট লো এনার্জি চার্জ পার্টিকেলস এক্সপেরিমেন্ট অন, এটা অন আছে, নাহলে একেবারেই তো আর চার্জ হবে না, যোগাযোগ রাখবে কী করে। ন নম্বর প্লাজমা ওয়েভস এক্সপেরিমেন্ট PWS বন্ধ, দশ নম্বর কসমিক রে টেলিস্কোপ অফ, এগারো নম্বর লাস্ট রেডিও সায়েন্স সিস্টেম অন। রেডিও সায়েন্স সিস্টেম আর লো এনার্জি চার্জ পার্টিকেলস এক্সপেরিমেন্ট এই দুটি কিন্তু অন আছে, যেহেতু ব্যাটারিটা যেটুকু চার্জ হবে তাতে লো এনার্জি চার্জ যে পার্টিকেলস তার মাধ্যমে চার্জ হবে, আর রেডিও সায়েন্স সিস্টেমটা বন্ধ হয়ে গেলে নাসার সঙ্গে আর যোগাযোগ থাকবে না। তাই এই দুটি ইনস্ট্রুমেন্ট চালু রেখে বাকি কিন্তু সব কিছু বন্ধ করে দেওয়া হলো ভয়েজার ওয়ানের। আগেই বেশ কিছুটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন বাকি সবগুলো বন্ধ করে দেওয়া হলো। মানে এগারোটার মধ্যে মাত্র দুখানা আর ইনস্ট্রুমেন্ট কিন্তু চালু আছে, সেটাই এখন 2025 অবধি হয়তো টেনে নিয়ে যাবে। তো বন্ধুরা, ভয়েজার ওয়ান নিয়ে এটা ছিল একটা এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। জানি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে, তার কারণ ভয়েজার ওয়ান সম্পর্কে আপনারা নিত্য নতুন তথ্য শুনতে ভালোবাসেন, জানতে ভালোবাসেন। তো ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।